সুপ্রিয় দর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন লাইফস্টাইল মডিফায়ার ডক্টর জাহাঙ্গীর কবির। শুভ সকাল, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা নিশ্চয়ই ভালো আছেন? আমরা খুব ভালো আছি, অনেক ধন্যবাদ আপনাকে। তো আমরা যেটা বললাম, আপনাকে লাইফস্টাইল মডিফায়ার হিসেবে আমরা আসলে পরিচয় করিয়ে দিয়েছি। সো লাইফস্টাইলের মধ্যে আমরা জানি যে আমাদের দৈনন্দিন জীবনযাপন যা চলে সেটা যেন সুষ্ঠুভাবে চলে, বা সেখানে আসলে আমাদের কী করণীয় সেটাকে মডিফাই করাই আপনার কাজ। সো যেটা হয়ে থাকে, আমরা যদি এখন আমাদের আশেপাশে দেখি, স্পেশালি শহরের দিকে, তাহলে দেখবো আমরা প্রত্যেকটা মানুষেরই কিন্তু কোনো না কোনো সমস্যা হচ্ছে, কেউ অসুস্থ হচ্ছেন বা কোনো না কোনো একটা প্রবলেম নিয়ে তারা যাচ্ছেন। সো লাইফস্টাইলটা আসলে কেমন হলে এই ধরনের সমস্যা অ্যাভয়েড করা সম্ভব, অথবা একটা সুস্থ মানুষ হিসেবে বাঁচা সম্ভব, সেখানে কী কী থাকতে হবে? আমাদেরকে একটু গ্রামে ফিরে যেতে হবে। যেমন আমি কয়েকটি গ্রামে ভিজিট করেছি, কিছু পাহাড় এলাকায় ভিজিট করেছি, কিছু জায়গায় ভিজিট করেছি বাংলাদেশের, যেখানে ইলেকট্রিসিটি নাই, মোবাইল ডিভাইসও ব্যবহার করা যায় না, নেটওয়ার্ক নেই, মাটির ঘরে বাস করে। এরকম চার পাঁচটি উদাহরণ আমার চোখের সামনে, যেখানে 85 বছরের লোক কোনো রোগ নাই, 70 বছরের লোক কোনো রোগ নাই। অর্থাৎ কি না, আমরা যদি আমাদের যে পরিমিত খাবারের অভ্যাস, ন্যাচারাল খাবারগুলো যদি আমরা গ্রহণ করি, এবং মাঝে মাঝে আমরা ফাস্টিং করি, এবং আমরা যদি নিয়মিত ফিজিক্যাল এক্সারসাইজ করি অথবা কায়িক শ্রম করি, আমরা যদি সময় মতো ঘুমাই এবং পর্যাপ্ত ঘুমাই, এবং আমরা যদি মানসিকভাবে একটা সেটেলমেন্টের ভিতরে থাকি, তাহলেই আমরা আসলে সুস্থ থাকতে পারি। চমৎকার বলেছেন। তো একটা মানুষের জীবন যাপনের ক্ষেত্রে যেই বিষয়গুলো চলে আসে প্রতিদিন, তার মধ্যে অনেক ইম্পর্টেন্ট কিছু জিনিস রয়েছে। যেমন আপনি বললেন যে ঘুমানোর সময়টা যদি ঠিক থাকে, শারীরিক পরিশ্রমটা যদি ঠিকঠাক থাকে, এবং আগে যদি আমরা দেখি, আমরা কিন্তু জানি যে আগের দিনের মানুষেরা অনেক বেশি দিন বাঁচতেন এবং একদম নির্রোগ হয়ে বাঁচতেন, তাদের রোগ বা অসুখ বিসুখও তেমন ছিল না। সো কোন ধরনের প্রবলেম নিয়ে আসলে রোগীরা আপনার কাছে বেশি আসেন, এবং সেখান থেকে আপনি কি ফাইন্ড আউট করতে পেরেছেন আসলে আমাদের সমস্যাটা কোথায়? হ্যাঁ, প্রথম হচ্ছে যে ওই যে আমরা যেই মানে যেই সিনারিওটা প্রথমে বললাম, প্রবলেমটা সেখানেই হচ্ছে। যেমন আমরা অতিরিক্ত খাচ্ছি, মুটিয়ে যাচ্ছি, অবেসিটি একটা বিরাট প্রবলেম। তারপরে ছোটো ছোটো মেয়েদেরই এখন PCOD, হ্যাঁ, তারপর তাদের হয়তো দেখা যাচ্ছে যে অবাঞ্ছিত লোম গজাচ্ছে, ব্রণ হচ্ছে, চুল পড়ে যাচ্ছে, মাসিকের রেগুলেশনস হচ্ছে, ছেলেদের ভিতরে দেখা যাচ্ছে যে তাদের যে ইরেকটাইল ডিসফাংশন হচ্ছে, এবং ডায়াবেটিস একটা মহামারী আকার ধারণ করেছে, ব্লাড প্রেশার, ফ্যাটি লিভার হওয়া, রক্তনালীতে চর্বি জমে যাওয়া, এবং এর ফলশ্রুতিতে পরবর্তীতে হার্টে অ্যাটাক হওয়া বা ব্রেন স্ট্রোক করা, প্যারালাইজড হয়ে যাওয়া, এবং আলটিমেটলি কিডনি ড্যামেজ হওয়া, নানাবিধ রোগ আমরা দেখতে পাচ্ছি। এটার মূল কারণ হচ্ছে আমরা যে খাবারগুলো খাচ্ছি, বেশিরভাগই প্রসেসড ফুড, আল্ট্রা প্রসেসড ফুড, ফাস্ট ফুড, যেগুলো জাঙ্ক ফুড বলে আমরা বলছি, এবং কিছু কিছু তেল আছে যেগুলো আমাদের জন্যে ইনফ্লামেটরি, মানে যেগুলো আমাদের শরীরের ভিতরে নানাবিধ জটিলতা তৈরি করছে বা প্রদাহ তৈরি করছে, এবং এই প্রদাহের কারণে আবার অনেক ধরনের রোগ হচ্ছে। আমরা আবার বেশি খাচ্ছি, সেই তুলনায় ব্যায়াম বা এক্সারসাইজ বা কায়িক শ্রম কিছুই করছি না। আবার আমরা অনেক বেশি টেনশন করছি, রাত জাগছি বা সোশ্যাল মিডিয়াতে অনেক সময় দিচ্ছি, তো যার ফলে দেখা যাচ্ছে যে অকারণেই রাত জাগা হচ্ছে, এবং ঘুমের যে সাইকেলটা ব্রেকডাউন হচ্ছে, সার্কাডিয়ান রিদম আমাদের ব্রেকডাউন হচ্ছে, এবং পর্যাপ্ত যে ঘুম সেটা হচ্ছে না, তার ফলে ব্রেন কিন্তু আমাদের যেই বিশ্রাম পাওয়া যাওয়া দরকার বা ডিটক্সিফাই হওয়া দরকার সেটা হচ্ছে না। এছাড়া আমরা অনেক সময় বারবার খাচ্ছি, অকারণে খাচ্ছি, তো আমাদের একটা খাওয়ার ভিতরে ফাস্টিং পিরিয়ড থাকা উচিত, এবং আমাদের নেচারের সঙ্গে যে রিলেশন সেটা থাকছে না। যেমন আমরা এখন একটা নির্দিষ্ট এনভায়রনমেন্টে থাকছি, হয়তো এসির ভিতরে থাকছি বা রোদে যাচ্ছি না, বা বৃষ্টিতে ভিজতে অনেকে এখন বাধা দিচ্ছে, আবার শীতে হয়তো এক্সপোজ না, একটা কন্ট্রোল এনভায়রনমেন্টে থাকছি, যার ফলে অনেকের ভিটামিন ডি লেভেল কমে যাচ্ছে, এবং নেচারের সঙ্গে সম্পর্ক না থাকার কারণে যে কোয়ালিটি যে এয়ারটা সেটা আমরা পাচ্ছি না, যেটা ন্যাচারাল পরিবেশে পাই। তো সব মিলে এইগুলো একসঙ্গে যখন একটা লোককে, যেমন একটা লোকের খাওয়া সমস্যা, যা খাচ্ছে সেটা বার্ন করছে না, আবার রাত জাগছে, আবার কোনো কায়িক শ্রম নেই, এবং খুব স্ট্রেসফুল লাইফ লিড করছে, তো সবগুলো যখন একসঙ্গে হয়, ধীরে 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 তার অনেকগুলো রোগ হয়ে যায়। চমৎকার বলেছেন, এবং আমার মনে হয় যে আমরা অনেকেই এগুলো জানি কিন্তু মানি না। সো যেটা আপনি প্রথমেই বললেন যে ঘুম বা এই যে আমাদের ব্রেনের যে একটা বিশ্রামের প্রয়োজন, এটা আসলে আমাদের ইমিউনিটি এবং আমাদের হেলথের জন্য কতখানি জরুরি সেটা আমরা আপনাকে, আমি জানি না এতটুকু সময় পাবো কিনা, সংক্ষেপে বললে আমাদের দুই ধরনের মেইনলি ঘুম আমাদের দরকার। একটা হচ্ছে নন REM স্লিপ, যেটা কিনা রাতের প্রথম ভাগে হয়, যেমন 10টা থেকে 2টার ভিতরে। সেকেন্ড হাফে হচ্ছে REM স্লিপটা বেশি হয়, র্যাপিড আই মুভমেন্ট স্লিপ, যেখানে অনেক স্বপ্ন আসে, ভিভিড ড্রিমসগুলো আসে। নন REM স্লিপের তিনটা ক্যাটাগরি আছে, N1, N2, N3। N3 হচ্ছে ডেল্টা লেভেল ডিপ স্লিপ, যেখানে আমার রিপেয়ার হয়, হিলিং হয়, ইমিউনিটি ডেভেলপ করে, মাসল গ্রোথ হয়, বোন গ্রোথ হয়, এবং ব্রেন ডিটক্সিফাই হয়, সো এবং মেমোরি কনসলিডেশন হয়, অর্থাৎ পড়াশোনা মনে রাখা, এবং যেই যে জিনিসগুলো ব্রেনের প্রয়োজনীয় সেটা রাখে, আর যেগুলো দরকার নেই সেটা ডিলেট করে।
এবং আরএম স্লিপের দরকার হচ্ছে কোঅর্ডিনেশনের জন্য, ইমোশনাল ব্যালেন্সের জন্য, বা আপনি একটা জিনিস একটা প্রবলেমে ছিলেন হঠাৎ করে একটা সমাধান পেয়ে গেলেন, এই ধরনের ঘুম হচ্ছে সেটার জন্য দরকার। অর্থাৎ আগের যে মেমোরিটা ছিল সেটার সঙ্গে নতুন যে মেমোরিটা আসছে সেটাকে কোঅর্ডিনেট করা। তো এই দুটো ঘুমই আমাদের দরকার। কিন্তু মুশকিল হচ্ছে আমরা যখন রাত দুটায় ঘুমাতে যাই, বারোটায় ঘুমাতে যাই, তো আমাদের ডেল্টা লেভেল ডিপ স্লিপ সেখানে দেখা যাচ্ছে বিরাট একটা ঘাটতি থেকে যায়। দিনে ঘুমালে আপনি আরএম স্লিপ পাবেন কিন্তু নন আরএম স্লিপটা পাবেন না। তো এই জন্য আমাদের উচিত আর্লি ঘুমাতে যাওয়া, আর্লি টু বেড আর্লি টু রাইজ, যেটা সবসময় জেনে এসেছি, ওই যে আপনি বললেন আমরা জানি কিন্তু মানি না, তো এখানে হচ্ছে আমাদের যে গ্যাপটা থাকছে। আমরা সবাই সুস্থ থাকতে চাই কিন্তু এটার জন্য যেটা করণীয় সেটা করছি না। তো আমরা বেসিক্যালি দুটো জিনিস, একটা হচ্ছে আর্লি ঘুমাতে যাওয়া এবং মোট 8 ঘন্টা ঘুমানো মিনিমাম, বা 7 ঘন্টা মিনিমাম ঘুমানো। 7 ঘন্টার নিচে ঘুমালে আমাকে এটার জন্য পে করতে হবে। ঘুমটা আসলে এমন একটা সাবজেক্ট যেটা নিয়ে আসলে প্রশ্নের কোনো শেষ নেই। সো যেটা দেখা যায় যে এখন স্পেশালি এই সময়টাতে সবথেকে বেশি যে প্রবলেমটা অনেকের কাছ থেকে শোনা যায় যে ঘুমাতে অনেকে চান, অনেকে তাড়াতাড়ি হয়তো বা বিছানাও যাচ্ছেন কিন্তু আসলে তাদের ঘুম আসছে না, যেটার কারণে অনেকে স্লিপিং পিলের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছেন, অথবা যে কোনো কারণে তারা ঘুমটা আনার চেষ্টা করছেন ফোর্সফুলি বাট তারপরেও হচ্ছে না, এবং সেটাকে আবার ফুলফিল করার জন্য তারা হয়তো বা দিনে ঘুমাচ্ছেন, এবং অনেকে বলে থাকেন দিনে ঘুমানোটা আসলে স্বাস্থ্যের জন্য ঠিক না। সো এই যে ঘুম না আসার যে প্রবণতা এবং তারপর স্লিপিং পিলের উপর অনেকে ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছেন, এটার থেকে প্রতিকারের উপায়? আমরা সবখানে তো শর্টকাট খুঁজি, তো আমরা ঘুম আসছে না ঠিক আছে পিল খাও ঘুমাতে যাওয়া, আসলে ব্যাপারটা এরকম না। ধরেন আপনি রাত দুটোয় রেগুলার ঘুমান, হঠাৎ করে 9টায় ঘুমাতে গেলেন, পারবেন না। আপনাকে যেটা করতে হবে গ্র্যাজুয়ালি এটা সময় কমিয়ে নিয়ে আসতে হবে, এবং আমি 1টায় ঘুমাতে যাই, 12টায় যাই, 10টায় যাই, এভাবে ধীরে ধীরে কমাতে হবে। হঠাৎ করে কোনো একটা চেঞ্জ আনলে এটা বডি মেনে নেবে না, কারণ আপনি প্রতিদিন ওই টাইমে ঘুমান, বডির ভিতরে সেই মেসেজ আছে। এবং এখানে অনেকগুলো বিষয় আছে, যেমন আপনি ডে লাইটে যদি এক্সপোজ হন, সকালে যদি ব্রাইট লাইটে এক্সপোজ হন, বডি বুঝবে যে এটা মর্নিং, এবং আপনি যদি ইভিনিংয়ে মানে ব্রাইট লাইটে এক্সপোজ হন, যে সূর্যাস্ত দেখলেন, সেটা বুঝবে যে এটা এখন ইভিনিং ছিল। তো এরপরে সঠিক সময় রাতে ঠিক 9টার দিকে আমার মেলাটোনিন কনসেন্ট্রেশন বডিতে বাড়বে, মেলাটোনিন হচ্ছে ঘুমের যে মাস্টার হরমোন সেটা। তো এখন আস্তে আস্তে, এবং আরও কিছু আমাদের টিপস আছে, যেমন ঘুমাতে যাওয়ার 1.5 ঘন্টা আগে একটু হট শাওয়ার নিতে পারেন, চুল না ভিজে, মেয়েদের ক্ষেত্রে বলবো। তারপরে আপনি ঘুমাতে যাওয়ার 3-4 ঘন্টাকে খাওয়াটা শেষ করে ফেলুন, এবং ঘুমের আগে কিছু রিল্যাক্সিং কিছু করুন, হয়তো কোনো বই পড়ুন, এবং সোশ্যাল মিডিয়া থেকে 3-4 ঘন্টা আগে বেরিয়ে যান, মানে মোবাইল ডিভাইস থেকে। আস্তে আস্তে দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে যে আপনার মানসিক প্রশান্তি ঘুমের জন্য, আর একটা হচ্ছে শারীরিক ক্লান্তি, অর্থাৎ দিনে আপনাকে এক্সারসাইজ করতে হবে। এই দুটো যদি ঠিক থাকে আস্তে আস্তে আপনার ঘুমটা ঠিক হয়ে যাবে। তখন যেটা করতে হবে যে এই ডিসিপ্লিনটাকে ধরে রাখতে হবে। ধন্যবাদ আপনাকে। তো যেটা আপনি বলছিলেন যে শারীরিক পরিশ্রমটা আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ, এবং একজন সুস্থ মানুষের জন্য যে কয়েকটা জিনিস দরকার তার মধ্যে শারীরিক পরিশ্রম একটা। কিন্তু আসলে আবারও সেই কথাই চলে আসে, আমরা যারা শহরকেন্দ্রিক দেখা যায় কাজের কারণে বা অন্য কোনো কারণে তাদের শারীরিক পরিশ্রমটা করা হয় না, হয়তো বা একটা দীর্ঘ সময় ধরেই তারা একটা জায়গায় বসে থাকছেন, এবং অনেকেই আসলে চান, যেহেতু এখন ওবেসিটি একটা প্রবলেম অনেক বড়, এবং যারা ফিট থাকতে চান তারা দেখা যায় খুব শর্টকাট কিছু উপায় খোঁজেন তাড়াতাড়ি ওয়েট লুজ করবার জন্য, কিন্তু তারা শারীরিক পরিশ্রম বা ব্যায়াম তারা করতে চান। তো শারীরিক পরিশ্রম অথবা ব্যায়াম অথবা এক্সারসাইজটা আসলে কতখানি গুরুত্বপূর্ণ একজন নর্মাল হিউম্যান বিইং এর জন্য? দেখেন, মানুষ হিসেবে আমাদেরকে মোটর ফাংশন দেওয়া হয়েছে, মুভমেন্ট করতে হবে। তো আমরা যদি যে কোনো একটা জিনিসকে ফেলে রাখি, মরিচা পড়ে নষ্ট হয়ে যায়, একটা দামি গাড়ি ঘরে ফেলে রাখলে এটা নষ্ট হয়ে যাবে, তো আমরা কি কম দামে, আমরা মানুষ হিসেবে আমাদের যে বডি এটাকে মেনটেন করার জন্য অবশ্যই আমাকে হাঁটতে হবে, ব্যায়াম করতে হবে। তো যেহেতু আপনি বললেন যে যারা একদমই ব্যস্ত তাদের জন্য আমি বলবো যে অন্তত 10 মিনিট বের করুন ইনিশিয়ালি, যে আপনি তো সারাদিন 24 ঘন্টা আছে, তার ভিতর কি আপনি নিজের জন্য 10 মিনিট বের করতে পারবেন না? আপনি জাস্ট গোসল করতে যাওয়ার আগে 10 মিনিটস, অনেক এক্সারসাইজ আছে দেখবেন যে ইউটিউবে পাওয়া যায়, আপনি 10 মিনিটসের একটা যে কোনো এক্সারসাইজ করুন, স্টার্ট করুন 10 মিনিট থেকে বা 5 মিনিট থেকে শুরু করুন, তারপর করতে করতে 10 থেকে 15 হবে, 15 থেকে 20 হবে, এবং চাইলে আপনি ভাগ করে নিতে পারেন। যেমন ঘুম থেকে উঠে একটু স্ট্রেচিং করুন, তারপরে দুপুরে গোসল করতে যাওয়ার আগে কিছু মানে ঘাম ঝরানো ব্যায়াম করুন, ঘুমাতে যাওয়ার আগে কিছু ইয়োগা প্র্যাকটিস করুন, তো 15 মিনিট 15 মিনিট 30 মিনিট আর ওখানে 10 মিনিট 40 মিনিট। তো আমরা আসলে যদি 1 ঘন্টা এইভাবে আস্তে আস্তে, প্রথমে কিন্তু কম কম করে স্টার্ট করুন, আমাদের ইয়োগা আছে, হ্যাঁ, তারপরে স্ট্রেংথ ট্রেনিং আছে, তারপরে হাই ইন্টেন্সিটি ইন্টারভেল ট্রেনিং আছে, তারপরে নর্মালি যে আমরা হাঁটছি সেটা আছে, ফ্রি হ্যান্ড বডি ওয়েট ট্রেনিং আছে, জিম এক্সারসাইজ। আমার কথা হলো যে আপনার জন্য যেটা ভালো লাগে আপনি সেটা দিয়ে আগে স্টার্ট করুন। এটা ব্যাপারটা হচ্ছে যে পরে যখন এটা আপনি উপকারিতাগুলো পাবেন আস্তে আস্তে, ওটা আপনার নেশা হবে
এবং নেশা পরে আপনার হ্যাবিটে পরিণত হবে, এই অভ্যাস আপনাকে টেনে নিয়ে যাবে সামনে। অনেকে বলেন যে খালি পেটে এক্সারসাইজ না করলে এক্সারসাইজ কাজে লাগে না, অনেকেই বলে থাকেন যে রাতের এক্সারসাইজ কাজে লাগে না, অনেকেই বলেন শুধুমাত্র সকালবেলায় করতে হবে, আবার অনেকে আছেন যারা সময় পান না, তারা রাতে করতে চাইলেও করতে পারেন না, এটা ভেবে তারা ডিমোটিভেট হয়ে যান যে আসলে রাতে এক্সারসাইজ করলে কাজে লাগবে না। সো এক্সারসাইজের কোনো নির্দিষ্ট সময় আছে কিনা বা এমন কোনো ওয়ে আছে কিনা যেটা আসলে এক্সারসাইজটা কাজ করে? অবশ্যই সেটা আছে, কারণ হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে যখন সৃষ্টি করেছেন আমাদের কিছু হরমোনাল যে ব্যাপারটা এটা সার্কাডিয়ান রিদম, অর্থাৎ সূর্যের আলোর সঙ্গে আমাদের স্টেরয়েডগুলো আসে, যেমন রাত দুটো থেকে স্টেরয়েড সার্জ শুরু হয়, বডি থেকে স্টেরয়েড আসতে থাকে। এবং সবচেয়ে এক্সারসাইজের জন্য, বিশেষ করে মাসেল অ্যাক্টিভিটির জন্য আদর্শ টাইম হচ্ছে বিকেলবেলা, যখন আমরা বিকেলে ছোটোবেলায় মনে নিই খেলাধুলা করতাম, ফুটবল খেলতাম, হ্যাঁ বিকেল টাইমটায় আসর থেকে মাগরিব, এটা হচ্ছে আদর্শ। আর সকালে হচ্ছে রিল্যাক্সিং এক্সারসাইজগুলো করার। এখন আপনি বলছেন যে ফাস্টিং এক্সারসাইজ কেন গুরুত্বপূর্ণ, কারণ আপনি যদি বার্ন করতে চান আপনার ফ্যাট, তাহলে আপনি খেয়ে ব্যায়াম করলে এটা আপনি বার্ন করতে পারবেন না, খেলে আপনি যে খাবারটা খাচ্ছেন সেটাই আপনার বার্ন হবে, ভেতরে জমে থাকা কোনো কিছু বার্ন হবে না, এই জন্যে বলা হয় ফাস্টিং এক্সারসাইজ করতে। আর একটা বিষয় হচ্ছে আপনি যখন ভরা পেটে এক্সারসাইজ করতে দেবেন, খাবারটা উপরের দিকে উঠে আসবে, আপনার অত্যন্ত বাজে একটা মানে এক্সপিরিয়েন্স হবে, এর ফলে হয়তো আর কোনো দিন এক্সারসাইজই করলেন না। আর রাত হচ্ছে আপনাকে দেওয়া হয়েছে ঘুমানোর জন্যে, রাতকে ব্যায়াম করার জন্য দেওয়া হয়নি। রাতে আপনি জাস্ট বেড টাইম কিছু ইয়োগা করতে পারেন বা রিল্যাক্সিং কোনো এক্সারসাইজ করতে পারেন, কিন্তু যদি আপনি ভালো ইন্টেন্সিটি আলা এক্সারসাইজগুলো রাতে করেন তাহলে মাসেল এক্সাইটেড থাকবে, ঘুমটা ভালো হবে না, তখন মাসেলগুলো মানে খুব এক্সাইটেড থাকে, ওটা শিথিল হতে হতে বডি ঠান্ডা হতে হতে অনেক সময় লেগে যায়। তো বডির কোর টেম্পারেচার কম থাকলে সেটা ঘুমের জন্য ভালো। তো এইসব কারণে সাইন্টিফিক্যালি যেটা প্রুফ যে রিল্যাক্সিং এক্সারসাইজগুলো মর্নিংয়ে এবং ঘুমানোর আগে, আর বেশি যেগুলো ভালো যেমন জিম এক্সারসাইজ বা হিট ট্রেনিং এগুলো বিকেলে ভালো, এটা হচ্ছে ন্যাচারাল সার্কাডিয়ান রিদম। এইভাবে যদি কেউ ফলো করে তাহলে হয়তো বা বেনিফিটটা তাড়াতাড়ি, অফকোর্স, বাট আমি এটা বলবো যে না করার চেয়ে করা ভালো, যাদের একদমই টাইম নেই সে যখন পারে করবে, স্টার্ট করবে, পরে আস্তে আস্তে সে টাইমটা সে ঠিক করে নেবে। আচ্ছা, যেহেতু আমরা আমাদের প্রবলেমগুলো নিয়েই কথা বলছি, ইদানিং আরেকটা জিনিস সব থেকে বেশি লক্ষ্য করা যায় এবং এটা আমার মনে হয় করোনাকালীন সময় থেকে সবাই বেশি উপলব্ধি করছেন, সেটা হচ্ছে মানসিক স্বাস্থ্য। বা অনেকেই দেখা যায় যে ডিপ্রেশন, অ্যাংজাইটি বা নানান ধরনের এই মানসিক সমস্যার মধ্যে ভুগছেন, যেগুলো আসলে আমাদের শরীরকে এবং আমাদের জীবনকে অনেক বেশি প্রভাবিত করছেন। সো এই প্রবলেমগুলো আসলে পরিত্রাণ করবার জন্য স্পেশাল কোনো ওয়ে রয়েছে কি না বা কী কী জিনিস আসলে ফলো করা? আসলে কি মানসিক শান্তি পৃথিবীতে থাকবে এটা সত্য না, আমাদের সবাইকে স্ট্রেস ম্যানেজ করা শিখতে হবে। স্ট্রেস থাকবে, আপনি যত বড় হবেন, আপনি যত বড় অডিয়েন্স নিয়ে কাজ করবেন, আপনি যত বেশি দায়িত্বপ্রাপ্ত হবেন তো তত বেশি আপনার স্ট্রেস হবে। তো আমি বলি যে আপনার ফিজিক্যাল ফিটনেস বাড়াতে, মেন্টাল ফিটনেস বাড়াতে যেন এই স্ট্রেংথগুলো আপনার ডেভেলপ করে, যেন আপনি স্ট্রেস মোকাবেলা করতে পারেন। তো আমরা বলি যে ভালো ঘুমান, এটা স্ট্রেস ম্যানেজমেন্টের জন্য অত্যন্ত জরুরি। আর বিশেষ করে মানুষ কেন খারাপ থাকে, তার প্রধান কারণ হচ্ছে তার আশা পূরণ হয় না। তো আশা করাটা একটা ভালো, কিন্তু বেশি আশা করাটা ভালো না। আর যেমন আপনি বললেন মানুষ সুস্থ থাকতে চায়, কিন্তু আসলে যেভাবে সুস্থ থাকলে তারা মানা উচিত সেটা তারা করে না, পরে অসুস্থ হয়ে যায়, মন খারাপ করে। কিন্তু সুস্থ থাকার জন্য তার যে ব্যায়াম দরকার করেনি, যেভাবে খাওয়া দরকার খায়নি, হ্যাঁ তারপরে যেভাবে ঘুমানো দরকার ঘুমায়নি, এখন সে অসুস্থ হয়ে গেছে। তো এটা তো জানা কথা যে আমি এভাবে চললে অসুস্থ হবো, কিন্তু এখন মনটা খারাপ না করে আগেই যদি ভাবতাম যে এভাবে চললে ভালো থাকবো, তো এই যে চাওয়া পাওয়ার যে একটা ব্যবধান সেটাও মানুষকে খারাপ রাখে, অসুস্থতা মানুষকে ডিপ্রেশন করে, তারপর পৃথিবীমুখী যে বেশি বেশি পাওয়ার যে চিন্তাভাবনা সেটা মানুষকে ডিপ্রেস করে। তো আমরা যদি আসলে অনেক বেশি না চেয়ে যদি চিন্তা করি যে সুস্থ থাকবো, মানসিক প্রশান্তি নিব, আমরা বলি নিঃশ্বাসের কিছু ব্যায়াম আছে, ইয়োগা টাইপ কিছু ব্যায়াম আছে মানসিক প্রশান্তির জন্য, মেডিটেশন আছে, আমরা ছয় ধরনের শ্বাসের ব্যায়াম করতে বলি ফর বেটার ট্রেনিং, আমরা বলি সূর্যের আলোতে যেতে, সূর্যের আলো অ্যান্টি ডিপ্রেশন হিসেবে কাজ করে, নট অনলি ভাইটামিন ডি, আমরা বলি যে আপনি সকালে ভোরবেলায় পাখির গান শুনুন, গাছতলায় চলে যান যদি সুযোগ থাকে, দেখবেন অনেক সুদিং লাগছে, খুব ভালো লাগছে। তা আরও বলি যে আপনারা হট অ্যান্ড কোল্ড শাওয়ার করুন, যেমন শীতকাল আসছে একটু ঠান্ডা পানি গরম পানি দিয়ে অল্টারনেট করলাম, দেখবেন একটা মানসিক প্রশান্তি আসে। তো যদি আপনার সুস্থ থাকেন আপনি, এবং যদি আপনার ফিজিক্যাল স্ট্রেংথ ভালো থাকে, যদি আপনার ঘুম ভালো থাকে, এবং যদি আপনি শ্বাসের ব্যায়ামগুলো করেন এবং নেচারের সাথে একটা সম্পর্ক রাখেন, এবং আপনি যদি দীর্ঘমেয়াদী চিন্তা করেন, তাহলে দেখবেন কি আসলে স্ট্রেস কিছু না। হ্যাঁ, আসলে আর স্ট্রেসটাকে স্ট্রেস হিসেবে না নিয়ে এটাকে প্র্যাকটিক্যালি নিতে হবে যে হ্যাঁ আমাকে সবাইকে এটা মোকাবেলা করতে হচ্ছে, আমাকে এটা মোকাবেলা লাইফের একটা পার্ট হিসেবে, এটা অ্যাজ এ পার্ট। এবং আমরা যারা এক্সারসাইজ করি বা আমরা রানিং কমিউনিটির সঙ্গে যুক্ত, সাইক্লিং কমিউনিটির সঙ্গে যুক্ত, ট্রায়াথলন কমিউনিটির সঙ্গে যুক্ত, ম্যারাথন কমিউনিটির সাথে যুক্ত, আমরা যেটা করি চ্যালেঞ্জ নেই এবং চ্যালেঞ্জ ওভারকাম করি, তা আমাদের ভালো লাগে। তা আমরা এটাকে কেন চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি না এবং আমরা এটাকে কেন ওভারকাম করার চেষ্টা করছি না? তার সাথে যেই জিনিসটা আসে
বা এই যে সুস্থ থাকার কথা আমরা বলছি অথবা যে obesity কথা হলো বা অনেকেই আমি যেটা বললাম যে খুব তাড়াতাড়ি খুব সহজেই খুব অল্প সময়ে তারা weight lose করবার জন্য যেই পদ্ধতিগুলো অবলম্বন করে যেটা আমরা ডায়েট হিসেবে কাউন্ট করছি সেখানে অনেক ধরনের ভেরিয়েশন দেখা যায় বিভিন্ন ধরনের ডায়েট রয়েছে যেটা মানুষ ইন্টারনেট দেখেই হয়তোবা ফলো করছেন এবং যে কারণে তারা অনেক ক্ষতির সম্মুখীন হচ্ছেন ফার্স্ট যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে কিটো এবং সেই সাথে আরো কিছু ডায়েট রয়েছে যেমন ওয়াটার ফাস্টিং করেন অনেকে অনেকে আবার শুধুমাত্র এক ক্যাটাগরির খাবারের উপর ডিপেন্ডেন্ট হয়ে যান এবং খুব তাড়াতাড়ি ওয়েট লুজ তারা হয়তোবা সেই রেজাল্টটাও পান কিন্তু পরবর্তীতে তার এফেক্ট চলে আসে সো ডায়েট নিয়ে আমরা একটু জানতে চাই যে একজন সুস্থ মানুষের খাদ্য তালিকায় কি কি থাকা উচিত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন আসলে খাদ্য তালিকায় কি থাকা উচিত তার চেয়ে দেখতে হবে তার বডিটা কি ধরনের আছে আমরা স্পেসিফিক্যালি যেটা কিটোর কথা বললেন তো কোনো ডায়েটই কারোর জন্য এটা ঠিক না এটা সবার আগে বলি কারণ হচ্ছে ধরেন আপনার ডায়াবেটিস আছে চিনি খেলে আপনার জন্য আরও খারাপ কারণ হচ্ছে যে চিনি জাতীয় যে কোনো জিনিস ধরেন ভাতের ভিতর চিনি আছে রুটিতে চিনি আছে আপনার চিনি বেশি আপনি আরও চিনি খাচ্ছেন তো এটাতে বডিতে ওভারলোড হচ্ছে তো এই সময় আপনাকে করতে হবে ওই চিনি জাতীয় খাবার কমিয়ে খেতে হবে আবার ধরেন আপনার চিনির কোনো প্রবলেম নেই আপনি ভালো আছেন তাহলে আপনি মডারেট পরিমাণে খেতে পারবেন অর্থাৎ কিনা অ্যাকর্ডিং টু ইয়ার বডি ল্যাঙ্গুয়েজ আপনাকে চলতে হবে এবং আমরা স্পেসিফিক্যালি তাদের মেটাবলিক ফাংশনগুলো টেস্ট করে যে হোমা আইআর বা ইনসুলিন রেজিস্ট্যান্স তার কেমন আছে তার ট্রাইগ্লিসারাইড লেভেল বেশি আছে কিনা এইচডিএল কম আছে কিনা হ্যাঁ তার বডিতে ইনফ্লামেশন আছে কিনা বা তার সুগার লেভেল বেশি আছে কিনা বা ইনসুলিন লেভেল বেশি আছে কিনা বা ইনসুলিনটা কাজ করতে পারছে কিনা বা ইনসুলিন ক্লিয়ারেন্স হচ্ছে কিনা এগুলো দেখে আমরা লো ইনসুলিন ইন্ডেক্স যে খাবারগুলো আছে আমরা তাদেরকে সেভাবে সাজেস্ট করি আর যেটা বললেন যে ইন্টারমিডিয়েট ফাস্টিং এটা হচ্ছে দ্বিতীয় ধাপে আসে অর্থাৎ আপনি প্রথমে এমন খাবার খাবেন যেটার ইনসুলিন রেসপন্স কম বডিতে ইনসুলিন কমে গেলে ফ্যাট বার্নিংয়ে বাধা থাকে না কারণ ইনসুলিন বেশি থাকলে ইনসুলিন চর্বি জমিয়ে রাখে ইনসুলিন রক্ত নালীকে আরও কী করে যে চর্বি জমাতে সহায়তা করে লিভারে চর্বি জমাতে সহায়তা করে অর্গানগুলোতে চর্বি জমাতে সহায়তা করে এবং ব্লাডের ভলিউম বাড়াতে পানি ধরে রাখতে সহায়তা করে এই জন্য ইনসুলিনটা কম যেই খাবারগুলো সেগুলো আমরা খেতে বলি যেটা লো ইনসুলিন রেসপন্স যাদের এই ধরনের প্রবলেম আছে আর যাদের এই ধরনের প্রবলেম নাই তাদের জন্য আদর্শ ডায়েট অর্থাৎ সে সবই খাবে ন্যাচারাল খাবে বার্ন করবে এক্সারসাইজ করবে ভালো ঘুমাবে মানসিক প্রশান্তির চর্চা করবে তার জন্য ডায়েটের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ডিসিপ্লিন এবং ডায়েটের ভিতরে সে পরিমিত খাবে রোজা রাখবে আর যাদের এই ধরনের স্পেসিফিক প্রবলেম আছে তারা সরকারি জাতীয় খাবার কমিয়ে খেয়ে বডিটাকে ব্যালেন্সে এনে আবার যখন তার ব্যাটারি চার্জ শেষ হয়ে যাবে অর্থাৎ সঞ্চিত চর্বি সে বার্ন করবে তখন আবারও সে শর্করাটা আবার বাড়াবে এখানে স্থির কোনো বিষয় নেই এটা চলমান একটা ব্যাপার হ্যাঁ এবং আপনার বডির মানে যে কন্ডিশন সেটার উপর নির্ভর করবে যে আপনি কোন ধরনের খাবার আপনি যেমন ধরেন একজন কৃষক সে আড়াই গামলা ভাত খাচ্ছে সকালে আবার দুই গামলা খাচ্ছে সন্ধ্যায় কিন্তু সে 14 ঘন্টা পরিশ্রম করে আমরা সেটা করি না যার ফলে এটা আমার সে বার্ন করছে আমরা করছি না তো যাতে করে চর্বি হিসেবে বডিতে জমা হচ্ছে এখন চর্বি যদি আমি বার্ন করতে যাই তাহলে তো আমাকে এই ইনসুলিনটাকে কমিয়ে নিতে হবে তাহলে এই ধরনের খাবারগুলো আমাকে প্রেফার করতে হবে আর যার চর্বি কম আছে সে যদি ফাস্টিং করে তাহলে মাথা ঘুরে পড়বে আর যার ফ্যাট বেশি আছে সে ফাস্টিং করলে সে ভালো ফিল করবে এখন ধরেন আপনি ফাস্টিং করেছেন ভালো রেজাল্ট পেয়েছেন কিন্তু আবার যখন ফাস্টিংটা করার দরকার ছিল না মানে আপনার ফ্যাট বার্ন হয়ে গেছে তখন আপনি সেটা ছেড়ে দেন নাই সেটা ধরে রাখছেন তারপরে মাথা ঘুরে পড়ে যেতে পারেন বা আপনি যতটুকু খাবার দরকার অতটুকু খান নাই পুষ্টিকর খাবারগুলো অ্যাভয়েড করে গেছেন আপনার চুল পড়ে যেতে পারে আপনার বিভিন্ন রকম প্রবলেম হতে পারে তো এই জন্যে আমাদের পুষ্টিটা বেশি জরুরি যে আমি সব ধরনের খাবার খাবো পুষ্টিকর এটা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ ন্যাচারাল খাবো এবং যেই ফুল মানে যে ফুডগুলো যেগুলোর নিউট্রিশনাল ভ্যালুগুলো ভালো সেগুলো খাবো যেমন আমরা শাকসবজি ভালো মাছ অর্থাৎ নদীর দেশি মুরগির ডিম গরু খাসি যেগুলো ন্যাচারালি গ্রো হচ্ছে ঘাস খাওয়া গরু সেগুলো সবজি দিয়ে খাবো হ্যাঁ সঙ্গে যারা মেনটেনিংয়ে থাকবে বা যাদের ইনসুলিনের কোনো প্রবলেম নাই ডায়াবেটিস তারা ডেকি চাটা লাল চালের অরিজিনাল ভাতটা খাবে ভাত বেশি খেলে আপনাকে বেশি পরিশ্রম করতে হবে তা আপনার যদি পরিশ্রমটা কম থাকে তাহলে ভাতটা কম খেতে হবে ভাতটা আসলে মূলত যারা বেশি পরিশ্রম করে তাদের জন্য বেটার তা আমরা যেহেতু কম পরিশ্রম করি বেশি খেলে আমাদের চর্বি হিসেবে এটা জমা হয় তো এটা আসলে কোনো মানে শর্টকাট কিছু নাই আর যারা অল্প সময়ে বেশি রেজাল্ট পেতে যায় খুব স্বাভাবিকভাবে শর্টকাট যে কোনো জিনিস ক্ষতিকর তো এই জন্য বলবো আপনি জাস্ট খাওয়াটা দেখেন অ্যাকর্ডিং টু আপনার মেটাবলিক যে পিকচারটা আছে সেটা দেখে সেভাবে খাওয়াটা ঠিক করেন যেমন আমাদের ওখানে আমরা বিনামূল্যে এই সার্ভিসগুলো দিয়ে থাকছি যে কোনো রুগী গেলে আমরা বিনামূল্যে তাদেরকে এগুলো মানে ডাক্তার দেখানোর ব্যবস্থা করে দিয়েছি তো ওখানে দেখিয়ে সবচেয়ে বেটার হয় একজন ডাক্তারের আন্ডারে থেকে সে এটা করলে বেটার তাহলে আর কোনো ভয় নেই তারপর হচ্ছে যে বাকি ডিসিপ্লিনগুলো সবার জন্য সমান যেমন আপনাকে অবশ্যই এক্সারসাইজ করতে হবে কিছুটা ফাস্টিং করতে হবে ভালো ঘুমাতে হবে মানসিক প্রশান্তির চর্চা করতে হবে নিঃশ্বাসের ব্যায়াম করতে হবে রোদ্রে যেতে হবে ন্যাচারের কাছে যেতে হবে এটা সবার জন্য এই ডিসিপ্লিনগুলো যদি আমি ধরে রাখতে পারি তাহলে দেখবেন যে সব কিছু মিলে আপনি ভালো থাকবেন
তো যেটা আপনি বলছিলেন যে ফাস্টিংটা আসলে আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, এবং এটা তো আমরা মোটামুটি সবাই জানি যে একটা খাবার এবং আরেকটা খাবারের মধ্যে একটা নির্দিষ্ট গ্যাপ রাখতে হয়, এবং সেই ক্ষেত্রে ইন্টারমিটেন্ট ফাস্টিংটা অনেক ক্ষেত্রেই অনেক উপকারী। কিন্তু যাদের আসলে অ্যাসিডিটির প্রবলেম আছে অথবা আলসারের সমস্যা আছে, তারা দেখা যায় যে একটা সময় এটা কন্ট্রাইন্ডিকেটেড। কারণ হচ্ছে যে ধরেন যদি আপনার আলসার থাকে, যে আপনাকে ফ্রিকোয়েন্টলি মিল নেওয়াটা ম্যান্ডেটরি, তাহলে আপনাকে নিতে হবে। আপনি আলসারের আগে চিকিৎসা করান, ঠিক আছে? আর যারা ন্যাচারাল ফুড খায় তাদের গ্যাসের সমস্যাটা ভালো হয়ে যায়। আমরা গ্যাসের সমস্যা ভালো হওয়ার জন্য তার যে গাট ব্যাকটেরিয়াগুলোর চিকিৎসা করি, তাদেরকে আমরা কফি এনেমা করতে বলি, গাট ক্লিন করতে বলি, তাদেরকে প্রিবায়োটিক্স খেতে বলি, প্রোবায়োটিক্সগুলো বা প্রিবায়োটিক ফাইবারগুলো সঙ্গে প্রোবায়োটিক্স এগুলো আমরা তাদেরকে দিই, হজমের বিষয়ে আমরা বিভিন্ন পরামর্শ দিই। এবং যখন সে ফাস্টিং করতে পারবে তখন করবে, আর যখন সে ফাস্টিং করতে পারবে না তখন সে করবে না। অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকে রোজা রাখতে চান, তাদের খাবারগুলো আসলে কেমন হওয়া উচিত যাতে তাদের জিনিসটা সহজ হয়ে যায়? প্রথমে হচ্ছে যে আগে আপনাকে যে আলসারের চিকিৎসা করে নিতে হবে যদি আলসার থাকে স্পেসিফিক্যালি। আর গ্যাসের প্রবলেমগুলো সলভ হবে যখন আপনার স্লিপ কোয়ালিটি ভালো থাকবে, স্ট্রেস যখন আপনি ম্যানেজ করতে পারবেন, যখন চিবিয়ে চিবিয়ে খাবেন এবং ন্যাচারাল খাবারগুলো খাবেন, প্রসেসড ফুডগুলো যখন বাদ দিবেন এবং ন্যাচারাল সব খাবার তারা খেতে পারেন, যেমন শাকসবজি। প্রথমে হচ্ছে যেই শাকসবজিগুলো আপনি খেতে পারেন সেটা খান, পরে আস্তে আস্তে। এর সঙ্গে দেখা যাচ্ছে যে অনেকে এই ক্ষেত্রে গ্যাসের জন্য অ্যাপেল সিডার ভিনেগার পরিমিত পরিমাণে খেলে তার এটা উপকারে লাগে। হ্যাঁ, প্রোবায়োটিক্সগুলো যেগুলো আমরা বলছি সেগুলোতে উপকার লাগে। প্রিবায়োটিক ফাইবার হিসেবে আমরা যে চিয়া সিড, তারপর ইসবগুলের ভুষি, তোকমা এগুলো দিই, এটাতে উপকারে লাগে। গ্রিন জুস করে খেলে উপকারে লাগে, অনেক কিছু আছে যেগুলো তার উপকারে লাগে। আসল কথা হচ্ছে আবার সবার সব কিছু হজম হয় না, তো এটা হচ্ছে ভেরি স্পেসিফিক। আপনার পেটে যেটা ভালো লাগছে আপনি সেটাই খান, পরে আস্তে আস্তে আপনার উন্নতি হবে, আপনার রেঞ্জ অফ মানে খাবারের যে তালিকাটা দেখবেন আস্তে আস্তে বাড়ছে। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা যেটা বুঝতে পারলাম যে একজন মানুষকে সুস্থ থাকতে হলে, একজন সুস্থ মানুষকে সুস্থ থাকতে হলে খাবারের থেকে বেশি তার লাইফস্টাইলের দিকে কনসেন্ট্রেশন দিতে হবে। লাইফস্টাইলগুলো ঠিকঠাক থাকলে তাহলে আমার বোধ হয় যে বাকি সমস্যাগুলো সলভ হয়ে যাবে। আসলে কি মানে সব কিছুই ঠিক থাকতে হবে, খাবারও ঠিক থাকতে হবে, কারণ 85% রোগ খাবার রিলেটেড। তো খাবারটা আগে ঠিক করতে হবে, তারপরে সবগুলো ডিসিপ্লিন যদি সে মানে তাহলে আশা করা যায় সে ভালো হেলদি লাইফটা মেনটেন করা সম্ভব। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শকদের উদ্দেশ্যে যদি আর কিছু বলার থাকে প্লিজ। প্রিয় দর্শক, আমরা যে আলোচনাটা করেছি এটা আশা করি আপনারা পূর্ণাঙ্গভাবে বুঝতে পেরেছেন। আমি বলবো সময়কে গুরুত্ব দিন, নিজের জন্য সময় বের করুন, নিজের স্বাস্থ্যকে সবার উপরে গুরুত্ব দিন। কারণ আপনি যদি সুস্থ না থাকতে পারেন আপনি যাই হন না কেন দেখবেন যে এনজয় করতে পারবেন না। তো এনজয় করার জন্য আপনাকে অবশ্যই সুস্থ থাকতে হবে এবং নিজের স্বাস্থ্যের যত্ন নিতে হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, এটিএন বাংলাকে অনেক অনেক ধন্যবাদ, আপনাদের পুরো টিম যারা এখানে কাজ করছেন সবাইকে অনেক ধন্যবাদ। আপনাকে আরও একবার অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে আসার জন্য এবং অনেক সুন্দর কিছু টিপস আমাদেরকে দেবার জন্য, এবং আমার মনে হয় আমার দর্শকরা বেশ উপকৃত হয়েছেন এই কথাটিতে। চায়ের চুমুকের পক্ষ থেকে এবং এটিএন বাংলার পক্ষ থেকে অনেক শুভকামনা রইল আপনার প্রতি। সবার জন্য আবারও শুভকামনা। দর্শক, আজ এখানেই শেষ করছি, দেখা হবে আগামীকাল নতুন কোন অতিথির সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন, দেশকে ভালোবাসুন। চায়ের চুমুকের এই এপিসোডগুলো youtube.com/ATN Bangla প্রোগ্রামে গেলে পেয়ে যাবেন। সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশে ভালো, জীবনটা রঙময় যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো, এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে, চায়ের চুমুকে।